হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আবারও একটি লোভনীয় মাছের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পার্শে মাছের দো পেঁয়াজা। তো পার্শে মাছের দো পেঁয়াজা বানাতে কী কী লাগছে এবার সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমে লাগছে পার্শে মাছ। আমি এখানে চারটে পার্শে মাছ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। আলু দিয়েছি এখানে একটা বড় সাইজের আলু, আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি যেরকম মাছের আলু হয়। টমেটো একটা মিডিয়াম সাইজের, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, জিরে গুঁড়ো নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর লাগবে লবণ। আর রান্নাটা আমি রাইস ব্র্যান অয়েলে করব। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে পার্শে মাছগুলোতে আমি হলুদ দিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি 2 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি পার্শে মাছগুলোর ওপরে। দিলে কি হবে, মাছগুলো ভেঙে যাবে না। পার্শে মাছ খুব নরম হয়, তাই জন্য কর্নফ্লাওয়ার দিলে মাছগুলো ভেঙে যাবে না। আমি তেলটা গরম করে নিয়েছি। এবার একটা করে পার্শে মাছ এইভাবে আমি দিয়ে দিচ্ছি গরম তেলের ওপরে। মাছগুলোকে আমি জাস্ট একটু হালকা হাতে উল্টে দিচ্ছি। একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। আপনারা দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা মাছও কিন্তু আমার ভাঙেনি। এইবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, আর স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়ে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন আমি মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোও আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভেজে নিয়েছি। এবার টমেটো আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তার সাথে একটু লবণও দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নেব। এবার আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। আপনারা দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, সব কিছু কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এইবার 1/2 কাপ গরম জল আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা পার্শে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব একটা ঝোল রাখিনি বা জল দিইনি, একদম গা মাখা জল দিয়েছি। এইভাবে জাস্ট মাছগুলোকে একটুখানি এপিটোপিট করে দিচ্ছি। করে দিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ফাইনালি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন পার্শে মাছের দো পেঁয়াজা কিন্তু আমার অলমোস্ট ডান। এবার আমি উপর থেকে ফাইনালি স্লাইস করে রাখা কাঁচা পেঁয়াজ এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে জাস্ট একটুখানি আমি কাঁচা পেঁয়াজগুলো গ্রেভির সাথে একটু জাস্ট মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ফাইনালি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন রেসিপি কিন্তু আমার ডান। এবার আমি এটা সার্ভ করব। আজকের রেসিপি পার্শে মাছের দো পেঁয়াজা আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।